বন্ধুগণ, প্লাস্টিক টিউব স্প্রেয়ার এটি একটি বেশ মজাদার খেলনা। এটি বানাতে তোমাদের লাগবে একটি প্লাস্টিকের টিউব, একটি স্ট্র এবং কাঁচি। প্রথমে প্লাস্টিকের টিউবটি নাও, সফট টিউব, আর এটির এক প্রান্ত থেকে 1/3 ডিস্টেন্স নিয়ে টিউবটিতে ছোট্ট একটা হোল তৈরি করো বা গর্ত তৈরি করো। এখানে দেখো মেজারমেন্টটা দেখানো হচ্ছে। তোমরা হোলটা একটু একটু কোনাকোনি ভাবে করো যাতে স্ট্রটা ফিট করতে সুবিধা হয়। লক্ষ্য রেখো স্ট্রটা একদম যেন প্রেস ফিট হয়, অর্থাৎ টাইটলি ফিট হয়। এখানে তোমার 1 থেকে 2 সেন্টিমিটার মতো ছেড়ে রাখো ওপর থেকে স্ট্রয়ের মুখ পর্যন্ত। এখন তোমাদের স্ট্র স্প্রেয়ার অলমোস্ট রেডি। দেখো স্ট্রটা এখন গ্লাসে রঙিন জল নাও এবং এইভাবে যে অ্যারেঞ্জমেন্টটা বানিয়েছ এটা তোমার পাইপটা রঙিন জলের নিচে রেখে আর উপরে লম্বালম্বিভাবে স্ট্রটিকে জোরে ব্লো করো, জোরে হাওয়া মাখ ফুঁক দাও। তাহলে নিচে থেকে জল উপরে উঠে এসে ফোয়ারার মতো বেরিয়ে আসবে। এটি আমরা বার্নুলি প্রিন্সিপাল দিয়ে ব্যাখ্যা করতে পারি। হাওয়ার গতি অনেকটা বেশি থাকার ফলে চাপটা খুব কমে যায়, তাই জলটা ফোয়ারার আকারে বেরিয়ে আসে।